பே படத்தின் தரவன் பேசின் பெரிய பெரியவன் তো ইতিমধ্যেই আমি আপনাদের ওয়ান ডাইমেনশনাল এর সম্পর্কে ধারণা দিয়েছি এবার সময় হয়েছে মাল্টি ডাইমেনশনাল এরএগুলো সম্পর্কে ধারণা দেয়া মাল্টি ডাইমেনশনাল এরের বলতে দুই বা ততধিক ডাইমেনশনাল এরেকে বোঝানো হয় তো সেটাকে আমি এখানে আপনাদের এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি প্রথমেই যদি আমরা ম্যাট্রিক্সের কথা চিন্তা করি সবচেয়ে ইজি এক্সাম্পল হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এখানে দেখতে পাচ্ছেন ডাইমেনশন হচ্ছে টু ডাইমেনশন তার কারণ আমাদের একটা ডাইমেনশন হচ্ছে রো ওয়াইজ এবং অন্য ডাইমেনশন হচ্ছে কলাম ওয়াইজ তো এখানে যে ম্যাট্রিক্সটা রয়েছে এখানে দুইটি রো রয়েছে রো এর সংখ্যা হচ্ছে দুই সো রো এর সংখ্যা হচ্ছে দুই এবং কলামের সংখ্যা এখানে হচ্ছে তিন ওকে কলমসের সংখ্যা হচ্ছে তিন তো এরকম যদি একটা ম্যাট্রিক্স আমরা তৈরি করতে চাই অবশ্যই এরের মাধ্যমে পসিবল টু ডাইমেনশনাল ব্যবহার করে আমরা তৈরি করতে পারবো তো সেই ক্ষেত্রে কীভাবে এর এটা তৈরি করতে সেটা আমরা দেখে নেই খুব তাড়াতাড়ি বিষয়টা শিখে নেই পরবর্তীতে হয়তো বা আমাদের কোনো কাজে লাগবে বাট লিস্ট মাল্টি ডাইমেনশনাল এর সম্পর্কে আমি আপনাদের একটা বেসিক ধারণা দিতে চাচ্ছি এখানে তো এটা হচ্ছে জিরো ইন্ডেক্সের রো সো এখানে যে রোটা আছে আমরা জানি এরের ক্ষেত্রে আমরা ইন্ডেক্স জিরো ব্যবহার করি সুতরাং প্রথম যেটা রো সেটা হচ্ছে রো জিরো ইন্ডেক্স হবে এবং পরবর্তী যেটা এটা হচ্ছে ওয়ান ইন্ডেক্সের জন্য এইদিকে যদি ইন্ডেক্সগুলো চিন্তা করি আমরা এটা হচ্ছে জিরো ইন্ডেক্সের জন্য কলামটা তৈরি করছি এটা ওয়ান ইন্ডেক্সের জন্য কলাম তৈরি করছি অ্যান্ড ফাইনালি যে কলমটা দেখতে পাচ্ছেন সেটা টু ইন্ডেক্সের জন্য তো এখন আমি যদি আপনাকে বলি এই ওয়ান আমি কিভাবে পাবো প্রথমে হচ্ছে রোয়ের ইন্ডেক্সের চিন্তা করতে হবে দেন কলাম সো এটা হচ্ছে রো জিরো কলাম জিরো এই ইন্ডেক্সের ভ্যালুটা আমরা কীভাবে এই যে টু টুটাকে কে রেফার করছে রো জিরো কলম ওয়ান এই সিক্স কোথায় রয়েছে এই ইয়ারের মধ্যে এই ম্যাট্রিক্সের মধ্যে সবার আগে রো বলতে হবে সো এক নাম্বার রো এবং দুই নাম্বার কলাম এটা আসলে অবশ্যই আমরা ইন্ডেক্স ইউজ করছি সো রো ওয়ান কলাম টু এরকম আপনাকে অ্যাক্সেস করতে হবে তো চলুন সেই কাজটা আমরা একটু কুইকলি এখানে করে নিই প্রথমে টু ডাইমেনশনাল এর আমরা তৈরি করবো সেটা কীভাবে তৈরি করতে সেটা শিখে নিচ্ছি ইন্টিজার অ্যান্ড দেন এখানে এরের নোটেশন ইউজ করবো এখানে টু ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের জাস্ট কমা দিয়ে সেপারেট করতে হবে এটা হচ্ছে এক নাম্বার ডাইমেনশন এটা হচ্ছে দুই নাম্বার ডাইমেনশন ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম লিখেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে একটা এরের নাম দিয়েছিলাম এখানে এরের নাম দিচ্ছি ম্যাট্রিক্স অ্যান্ড দেন আমরা নিউ এর এবং এরের টাইপটা হচ্ছে ইনতিজার অ্যান্ড দেন ফাইনালি আমরা সেই এরের জন্য আমরা কী করেছিলাম ভ্যালু এখানে চাইলে কী করতে পেরেছি অ্যাসাইন করতে পেরেছি তো আমরা সেই ক্ষেত্রে হয়তো বা ডিরেক্টলি আমি যদি এখানে ভ্যালু দিই লক্ষ্য রাখবেন ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অর্থাৎ একটা সোজা ডাইমেনশনে রয়েছে একটা ডাইমেনশনে রয়েছে ওয়ান টু থ্রি ফোর চারটা ভ্যালু রয়েছে বাট আমরা চাচ্ছি এমন একটা ম্যাট্রিক্স তৈরি করতে যেটা কিনা টু ডাইমেনশনাল হবে সেই জন্য আমাদের এইখানে যে কাজটা করতে হবে এইখানে একটা কমা দিতে হবে এবং এর দ্বারা বোঝানো যাচ্ছে যে আমরা আসলে কি করব টু ডাইমেনশন নিয়ে কাজ করব তো সেই জন্য প্রথম যে রো রয়েছে সেই প্রথম রোয়ে কি কি রয়েছে ওয়ান টু থ্রি তো সেই কাজটা আমাদের প্রথম করতে হবে এখানে ওয়ান টু থ্রি এটার মধ্যে লিখে দিব জাস্ট প্রথম এটার মধ্যে ওয়ান টু থ্রি সো নেস্টেড এর এ দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড দেন সেকেন্ড রোতে কী রয়েছে ফোর ফাইভ সিক্স সেটা এখানে আমরা কী করবো সেপারেট করে নিয়েছি আরেকটা এখানে কার্লিব্রেস তৈরি করে ফোর ফাইভ সিক্স দিয়ে দিচ্ছি দ্যাটস অল তো এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল এরে টু ডাইমেনশন কীভাবে চিনবো এই যে দেখতে পাচ্ছেন দুইটা পার্ট রয়েছে যদি এখানে তিনটা কমা দেয়া থাকে সুতরাং এটা হচ্ছে এক নম্বর পার্ট সেকেন্ড পার্ট অ্যান্ড দেন কমা শেষের পার্ট এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল এরে ওকে সো আমরা টু ডাইমেনশনাল এরে নিয়ে কাজ করছি এখানে ফোর ফাইভ সিক্স এবার এই যে ভ্যালুগুলো সেগুলো কীভাবে অ্যাক্সেস করতে সেটা অলরেডি আমি আপনাদের বলে দিয়েছি আপনারা চাইলে যে কাজটা করতে পারেন এইখানে কনসোল ডট রাইট লাইন আপনাকে যদি এখানে বলা হয় যে ফাইভ ফাইভটা প্রিন্ট করার জন্য তো কীভাবে ফাইভটা প্রিন্ট করতে হবে আমরা যদি ড্রয়িংয়ে ফিরে যাই এই ফাইভটা কোথায় রয়েছে রো ওয়ান কলাম ওয়ান সো এক্স্যাক্টলি এই কাজটা আমার করতে হবে আমি এখানে যদি চলে যাই আমাদের প্রোগ্রামে আমরা যদি এটা প্রিন্ট করতে চাই এর নাম হচ্ছে ম্যাট্রিক্স এবার রোটা হচ্ছে রোয়ের ইন্ডেক্স হচ্ছে ওয়ান কলমের ইন্ডেক্স হচ্ছে ওয়ান দ্যাটস অল তো এর নামটা কি এখানে আমাদের এর নামটা হচ্ছে ম্যাট্রিক্স বাট আমি এখানে যে বুলটা করেছি অবশ্যই খার্লি ব্রস না এখানে এ প্যারেন্থেসিস না আমাদের এখানে ব্যবহার করতে হবে স্কোয়ার ব্র্যাকেট দ্যাটস চল এবার যদি প্রোগ্রামটা রান করি এটা ডেফিনেটলি আমাদের ফাইভ রিটার্ন করে দেওয়া এবং সেটাই দেখতে পাচ্ছেন এবার যদি সবগুলো বেলু আমাদের প্রিন্ট করতে হয় আমরা যদি এরকম করি যে জিরো ইন্ডেক্স জিরো রো রো হচ্ছে জিরো ইন্ডেক্স কলাম হচ্ছে জিরো ইন্ডেক্স জেন দেন রো হচ্ছে জিরো ইন্ডেক্স কলম ওয়ান রো হচ্ছে জিরো কলম টু এখানে লক্ষ্য রাখেন এটা হচ্ছে জিরো ইন্ডেক্সের রো অর্থাৎ এটা জিরো জিরো রয়েছে জিরো ওয়ান রয়েছে জিরো টু রয়েছে কলমটা আমরা যদি একসাথে কাউন্ট করি অ্যান্ড দেন এটা হচ্ছে রো ওয়ান ইন্ডেক্স অনুযায়ী সো রো ওয়ান কলম জিরো রো ওয়ান কলাম ওয়ান রো ওয়ান কলম টু এরকম যাচ্ছে তো আমরা যদি এরকম প্রিন্ট করতে চাই ওয়ান জিরো ওয়ান 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 টু এখানে রাইট লাইন দিচ্ছে না আমি প্রথম রোয়ের জন্য শুধু রাইট ইউজ করব যাতে করে প্রথম রোয়ের প্রিন্ট করার পর একটা নিউ লাইন প্রিন্ট করতে পারি রাইট ইউজ করছি অ্যান্ড দেন এইখানে আমি রাইট লাইন ইউজ করবো কনসল ডাই রাইট লাইন চাইলে সবার শিশুরটাতেও করতে পারতাম অ্যান্ড দেন সেকেন্ড রোয়ের ক্ষেত্রে এক্সাক্টলি সেম কাজ করতে যাচ্ছি রাইট রাইট অ্যান্ড রাইট দিয়ে দিচ্ছি দ্যাট সল তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম রো প্রিন্ট করছি এটা সেকেন্ড রো অলওয়েজ রো এর নাম্বারটা আগে থাকবেন দেন কলাম তো যেহেতু আমরা এরই ইউজ করছি ইন্ডেক্স অলওয়েজ জিরো থেকে শুরু হচ্ছে সেটাও এখানে খেয়াল রাখবেন প্রোগ্রামটা যদি রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স দেখাচ্ছে সবার শেষে রাইট লাইন দিয়ে দিচ্ছি অথবা এখান থেকে কপি করে নিচ্ছি এই রাইট লাইনটা এখানে দিয়ে দিচ্ছি দ্যাটস অল রান করে দেখি প্রোগ্রামটা আবারও চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক পারফেক্ট ওকে বাট এই কাজ আমরা এখানে রিপিটেশন করছি দেখতে পাচ্ছি প্রথমে রো এর নাম্বার দেন কলমের নাম্বার তো এখানে কি আমরা লুপ ব্যবহার করতে পারতাম না অবশ্যই লুপ ব্যবহার করতে পারতাম তো চলুন এক্স্যাক্টলি সেম কাজ আমরা লুপ ব্যবহার করে করি আমার দুইটা লুপ লাগবে কারণ একটা হচ্ছে রো এর সংখ্যাটাকে বোঝাবে এবং অন্যটা হচ্ছে কলমের সংখ্যাটাকে বোঝাবে সো ন্যাস্টেড লুপ লাগবে লুপের মধ্যে লুপ যেটাকে ন্যাস্টেড লুপ বলা হয় তো প্রথমটা অলওয়েজ রো হতে হবে রো জিরো একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি রো চলবে এখানে যেহেতু আমার দুইটা রো রয়েছে সো রো টু পর্যন্ত চলবে টু এর আগের আগের সংখ্যা পর্যন্ত জিরো ওয়ানের জন্য চলবে অ্যান্ড রো প্লাস প্লাস দ্যাটস চল এবার এক্স্যাক্টলি আরেকটা লুপ নিব যেটা কিনা হবে কলামের জন্য সো আমি এখানে ভিতরে নিয়ে নিচ্ছি কলামের জন্য কলাম অ্যান্ড দেন কলাম চলবে এখানে তিনটি কলাম রয়েছে সো কলাম লেস দেন থ্রি দিচ্ছি অ্যান্ড কলাম প্লাস প্লাস দিচ্ছি দ্যাটস চল এবার এইখানের মধ্যে জাস্ট এইখানে যে কনসল রাইট সেটা আমি প্রিন্ট করে এখানে বসিয়ে দিচ্ছি ফেয়ার অ্যান্ড আমরা প্রথমে রো এর ভ্যালুটাকে প্রিন্ট করব এন্ড দেন কলামের ভ্যালুটাকে প্রিন্ট করবো দ্যাটস চল কাজ শেষ এন্ড দেন যখনই একটা রো পুরোপুরি শেষ হয়ে যাবে আমরা তারপর যেটা করব একটা নিউ লাইন প্রিন্ট করব। সো সেই জন্য এখান থেকে একটা কপি করে এই জায়গায় বসিয়ে দিচ্ছি এবং এখানে যা যা দেখতে পাচ্ছেন এবার সরিয়ে নিতে পারি কোনো দরকার নেই এই জিনিসগুলোর আমরা প্রোগ্রামটাকে রান করে দেখব যে এটার আউটপুট কী আসে অ্যান্ড দেন আমরা বোঝার চেষ্টা করব এইখানে কি হচ্ছে তো দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পারফেক্টলি দেখাচ্ছে তো এখানে কীভাবে কাজ করছে প্রথমে রো জিরো রোয়ের বেলু জিরোর জন্য এখানে আসবে জিরো থেকে যেহেতু লেস দেন টু এটা কথা সত্য জিরো লেস দেন টু এই কথা সত্য সেই জন্য এখানে ঢুকবে জিরো নাম্বার রো এর জন্য ঢুকলাম কলাম জিরো থেকে তিনের আগের সংখ্যা পর্যন্ত দুই পর্যন্ত চলবে অর্থাৎ জিরো নাম্বার রো এটাকে নির্ধারণ করছে জিরো জিরো প্রথমে এটা কাজ করবে জিরো এটা কাজ করবে জিরো এটা কাজ করবে যখনই কলামের বেলু থ্রি হয়ে যাবে এই লুপ শেষ একটা নিউ লাইন প্রিন্ট করে আবার উপরে যাবে এবার হচ্ছে রো ওয়ান নির্দার যেটা কিনা আমাদের এটাকে এখানে আইডেন্টিফাই করছে বা এটাকে আমরা পয়েন্ট আউট করতেছি রো ওয়ানের মাধ্যমে এবার রো ওয়ানের জন্য রো এর ভ্যালু ওয়ানের জন্য ডুববে কলামের ভ্যালু জিরো থেকে আবারও টু পর্যন্ত চলবে অর্থাৎ রো ওয়ান কলাম জিরো রো ওয়ান কলাম ওয়ান রো ওয়ান কলাম টু এরকম চলবে শেষ হয়ে গেলে একটা নিউ লাইন দেবে এক্স্যাক্টলি সেম যেমনটা আমরা ড্রো করেছিলাম প্রথমে রো জিরোর জন্য তিনটা ভ্যালু নিয়ে তিনটা কলামের ভ্যালু নিয়ে কাজ করেছি কলাম জিরো কলাম ওয়ান কলাম টু দেন রো ওয়ানের জন্য এক্স্যাক্টলি কলাম জিরো কলাম ওয়ান কলাম টু এরকম চলেছে তো আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন প্র্যাকটিস করতে থাকুন ডেফিনেটলি এটা আরও ভালো বুঝতে পারবেন